আসসালামু আলাইকুম, আমি জুবেদ। সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। হয়তোবা অনেকেই জানেন, দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্টস করে থাকেন যে ক্যানাডাতে 7 লক্ষ টাকা দিয়ে ভিসা করে দিচ্ছি, অথবা ইউরোপের 8 লক্ষ টাকা দিয়ে ভিসা করে দিচ্ছি। এমনকি বাংলাদেশেও দেখবেন অনেক পত্র পত্রিকায় লেখা আছে যে ক্যানাডার ভিসা করে দিচ্ছি উইথিন 21 ডেজ, সামথিং লাইক দ্যাট। অথবা অনেকগুলো আপনারা যারা মিডিল ইস্টে আছেন, অনেক এজেন্সি আছে, দেখবেন তারাও আপনাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের অফার দিয়ে থাকে, বা অনেক অনলাইন ওয়েবসাইটেও আরও অনেক কম টাকায় তারা ভিসার গ্রান্টেড দিয়ে থাকে। সো আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে আদৌ কি এই জিনিসগুলোর সত্য কিনা। কিছু কিছু সত্য আছে, আবার কিছু কিছু মিথ্যা আছে। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করে ডেজার্ট ফুড। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, তারা মূলত বিভিন্ন ধরনের কেকস এবং বিভিন্ন ধরনের হাউস ফুড তৈরি করে থাকে, যারা আমরা বিভিন্ন সময় এখন বাসায় কেকস তৈরি করতে চাই, সেটা বার্থডে পার্টি হতে পারে বা ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, কাউকে গিফট করা হতে পারে। সো বিভিন্ন সময় আমরা কিন্তু বাসায় কেক তৈরি করি, রাইট? সো আপনারা এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই চ্যানেল থেকে দেখে দেখে আপনারা নিজেরা নিজেরা অনেক ধরনের এই ধরনের হোম মেড কেকস তৈরি করতে পারেন। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ওয়েল, সো এখন আমাদের যে মেইন বিষয়গুলো আলোচনা করা উচিত, তার আগে আমাদেরকে কিছু কিছু পয়েন্ট অবশ্যই ভালো করে বুঝতে হবে, কারণ এখনকার সিচুয়েশনে অনেকেরই জবলেস। সো দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে, বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিতে যারা বসবাস করে তাদের জন্য। কারণ যারা আমরা এশিয়াতে আছি, আমাদের এই যুগটা বেশি থাকে ক্যানাডাতে আসার। সো এই সুযোগটা নিয়ে নিচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি আছে তারা না, তাদের বাহিরেও কিছু কিছু দেশ আছে তারা এই সুযোগগুলো নিয়ে থাকে। এখন কোয়েশ্চন হচ্ছে, তাহলে কি যত এজেন্সি আছে সবই কি ভুয়া নাকি? ডেফিনেটলি না। অনেক অনেক এজেন্সি আছে যারা খুব ভালোভাবে কাজ করতেছে, যারা সাকসেসফুলি রেট অনেক অনেক ভালো। বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা বলি, আমরা কখনো কোনো এজেন্সিকে প্রমোট করি না, বিকজ যদি তারা কোনো কারণে ফল্ট করে বা মিস্টেক করে, তাহলে সেটা যেন আমাদের রেসপন্সিবিলিটিস না আসে। সো আমরা মূলত কিছু কিছু ফেক এজেন্সি আছে বা ফেক যে ওয়েগুলো আছে সেইগুলো আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যাতে আপনারা সেই ওয়েগুলোতে না যান। ওকে, এখন ঘটনা হচ্ছে, যাদের এই একটা সবচেয়ে টাইটেল একটা যেটা লেখা থাকে যে আপনার 7 লক্ষ টাকায় ক্যানাডার ভিসা গ্রান্টের সহকারে। সো এখানে আপনাদেরকে যে প্রলোভনটা দেখানো হয়, সেটা হচ্ছে প্রথমত আপনাদের কাছ থেকে $300-400 আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে থাকে। যে গত পরশু দিন আমাকে একজন ভাই হোয়াটসঅ্যাপ করেছেন সিঙ্গাপুর থেকে, যে ওনার 40,000 টাকা অ্যাডভান্স ওনাকে দিতে হবে এবং অলরেডি উনি পে করে দিয়েছেন। ওনাকে একটি জব কন্ট্যাক্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বাকি আরও কিছু টাকা দিলে এটা গ্রান্টেড হবে, এবং উইথিন 6 মান্থের মধ্যে যদি উনি 1 লাখ টাকা পে না করেন, তাহলে ওনার এই ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কতটুকু সত্য? সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আমি যেটা চেক করে দেখেছি, এটা হচ্ছে সম্পূর্ণই ফেক একটা ওয়ার্ক পারমিট। যে কোনো একটা কোম্পানির নাম এবং লিস্ট তারা অ্যাড করে দিয়ে ওইটাকে জাস্ট সাইন দিয়ে তারা সেন্ড করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, কিভাবে আপনারা বুঝবেন যে এটা ফেক অর জেনুইন? নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন, আমরা কিন্তু একটা জব পারমিট ক্যানাডা থেকে পেলেই কিন্তু আমরা ক্যানাডাতে যেতে পারবো না, বিকজ এর আরও অনেক কিছু রুলস রেগুলেশন আছে, অনেক সিস্টেম আছে ক্যানাডাতে, কিছু সিস্টেম আছে আপনার কোয়ালিফিকেশনের, কিছু সিস্টেম আছে। যখনই দেখবেন আপনার কোনো কোয়ালিফিকেশন ছাড়াই আপনাকে তারা দিয়ে দিচ্ছে, তার মানে এটাকে আপনাকে বুঝতে হবে এখানে কোনো কিছু গরমিল আছে। নেক্সট টাইম যখন তারা আপনাকে কোম্পানি থেকে কোনো একটা ওয়ার্ক পারমিট দিবে, ডেফিনেটলি এটা যাচাই করা যায়। এখানে আপনার তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, আপনি তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করেও সত্যতাটা যাচাই করে নিতে পারেন। তারপরে আরও অনেক ওয়ে আছে, সেই ওয়েগুলোতে আমি
নাই বা গেলাম। এই হচ্ছে মূলত যারা এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করে তাকে $20, $30, $100 অ্যাডভান্স নিয়ে ফিউচার আপনাদের কাছ থেকে আরও অনেক টাকা নেবে। আমি সবসময় যেটা বলি যে রাস্তাগুলো সবচেয়ে বেশি সহজ সেই রাস্তাগুলো থেকে এড়িয়ে যাওয়ার, যে রাস্তাগুলো কঠিন সেই রাস্তাগুলোই বেছে নেওয়া। কারণ আগে তিতা পরে মিঠা বলতে একটা যেমন কথা আছে, ঠিক একইভাবে আপনি এখন যদি কঠোর পরিশ্রম করেন তাহলে ফিউচার আপনার সাফল্য আসবেই। আর যদি মনে করেন যে না আমি কোনো কিছু করতে চাই না, কারো উপর ডিপেন্ড হয়ে অন্ধের মতন বিশ্বাস করে আপনার সব ডকুমেন্ট সাবমিট করে দিবেন, আমি বলবো এই ক্ষেত্রে আপনার 90%ই ব্যর্থতা হওয়ার সম্ভাবনা আছে। সো যাই হোক, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই সচেতন হবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফিউচারে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা আরও ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।